নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। আজ আমার চ্যানেলে আপনি যে রেসিপিটি দেখতে চলেছেন তা বাঙালির অতি পরিচিত এবং ট্রেডিশনাল রেসিপি। বিশেষত শীতকালীন বিয়েবাড়িগুলিতে এই রেসিপির কদর ভীষণভাবে চোখে পড়ে। তা হল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। চলুন, বিয়েবাড়িতে ঠিক কীভাবে এটা তৈরি করা হয় তার রেসিপি আজ দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের বাঁধাকপিকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপি আর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল অল্প করে, আর এক চামচ মতন নুন। এবারে এটাকে হুইসেল আসার আগে পর্যন্ত সেদ্ধ করে নেব। যখন মনে হবে হুইসেল চলে আসবে, ঠিক তার আগেই গ্যাস ওভেন অফ করে দিতে হবে। প্রেশার কুকার থেকে বাষ্পটা চলে যাওয়ার পরই প্রেশার কুকারটা খুলব। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি 700 গ্রাম, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1/2 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। দুটো মাঝারি মাপের পেঁয়াজ এরকম কুচি করে কাটা আছে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনি আপনার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এছাড়া নিয়েছি মটরশুঁটি। ফোড়নের জন্য লাগবে 1/2 টিস্পুন সাদা গোটা জিরে, 2 শুকনো লঙ্কা ও 3টে তেজপাতা। একটা বোলে এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন। সামান্য জল দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এছাড়া লাগবে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণে চিনি, আর রান্নাটা হবে সর্ষের তেলে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দু পিঠেই গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এখন এই মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলোও ভেজে নেব। আলুটাকেও গোল্ডেন করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে মধ্যেখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা 15 সেকেন্ড মতন একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু সময় নিয়েই ভাজতে হবে। পেঁয়াজটাকে খুব বাদামি করে ভাজবো না। যখন পেঁয়াজটা এরকম নরম আর একটু সোনালি রং ধরতে শুরু করবে, সেই পর্যন্ত রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর টমেটো। এবার টমেটোটাকে ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সাথে সাথে নরমও হয়ে যাচ্ছে। টমেটোগুলো নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। মশলার বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ পরিমাণ চিনি। মশলাটা কষে গিয়ে তেল ওপরের দিকে উঠে এসেছে,
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এভাবে সেদ্ধ করে বাঁধাকপি বা ফুলকপি রান্না করলে ফুলকপি বা বাঁধাকপি খেলে গ্যাস অম্বল হয় না। বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর মনে হচ্ছে আরও খানিকটা হলুদ গুঁড়ো প্রয়োজন ছিল। আমি এখন আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় নুন ও মিষ্টির পরিমাণটা একটু চেখে দেখতে পারেন, প্রয়োজনে আর একটু দিয়ে দেওয়া যেতে পারে। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দেব 10 মিনিটের মতো। কিন্তু এই 10 মিনিট সময়ে প্রত্যেক 2 মিনিট অন্তর ঢাকনা খুলতে হবে আর বাঁধাকপিটাকে একদম কড়াইয়ের নিচ থেকে শুরু করে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে বাঁধাকপিটা নিচে পর্যন্ত লেগে যেতে পারে। আরও 10-12 মিনিট পর আরও একবার বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে নিলাম। বাঁধাকপি এখন একদম তৈরি হয়ে গেছে, এখন এটাকে পরিবেশন করবার পালা। বাড়িতে গেস্ট এলে একটিবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, গেস্ট আপনার রান্নার প্রশংসা না করে পারবেনই না। আর যে মানুষ বাঁধাকপি খেতে পছন্দ করেন না তিনিও চেটে পুটে খাবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। আজকের রেসিপি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক আশা করব। এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য আর একদিন আরও এক রেসিপির সাথে। ভালো থাকুন।